এবার বিনামূল্যের রেশনের উপর কড়াকড়ি নিয়ম চালু করতে চলেছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার। আপনি যদি বিনামূল্যের রেশন নিয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের প্রায় প্রত্যেকটা মানুষের কাছেই কোনো না কোনো রেশন কার্ড রয়েছে, আর এই সমস্ত রেশন কার্ডধারী মানুষরা বেশিরভাগই কিন্তু বিনামূল্যের রেশন নিয়ে থাকেন। তবে এবার রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই বিনামূল্যের রেশন দেওয়ার উপরে নতুন নিয়ম আনতে চলেছে, কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হতে পারে। আর এই নিয়ম যদি আপনারা না জানেন সেক্ষেত্রে বিনামূল্যের রেশন তো আপনার বন্ধ হতেই পারে, সঙ্গে আপনার রেশন কার্ডকেও বাতিল করা হতে পারে। তো বর্তমানে রেশন কার্ডের নতুন কী কী নিয়ম চালু হতে চলেছে, কারা বিনামূল্যের রেশন পাওয়ার যোগ্য বা কারা যোগ্য নয়, এই বিষয়ে কী কী জানানো হয়েছে, সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে নিজের নামে বাড়ি গাড়ি রয়েছে এবং আপনার যদি বাৎসরিক ইনকামও অনেক ভালো রয়েছে, তারপরেও যদি আপনি বিনামূল্যে রেশন তুলে থাকেন তাহলে সাবধান হয়ে যান। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু বড় ঘোষণা করা হচ্ছে। বলা হয়েছে, দেখুন এই সংবাদটি অক্টোবর মাসের 3 তারিখে প্রকাশিত হয়েছে 2023 সাল। সম্পূর্ণ নতুন আপডেট কোথায় প্রকাশিত হয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া বর্তমানে আপনি যদি বিনামূল্যে রেশন নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই রেশন পাওয়ার যোগ্য কি না এবং কেন্দ্রীয় সরকার আপনার রেশন কার্ডটা বাতিল করবে কি না আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। একটুও স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। দেখুন, বলা হয়েছে আপনার কাছে কি কোনো রেশন কার্ড রয়েছে, যদি থেকে থাকে তাহলে কি সেই রেশন কার্ড দিয়ে আপনি বিনামূল্যে রেশন নিচ্ছেন, আর সেটাও যদি আপনি করে থাকেন তাহলে সাবধান হয়ে যান। কারণ বিনামূল্যে রেশনের সুবিধা নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একগুচ্ছ নতুন নিয়ম জারি করা হচ্ছে। তো কী কী এই নিয়ম জারি করা হয়েছে এবং বর্তমানে এই নিয়মের বিষয়ে কী কী জানানো হয়েছে, কারা কারা রেশন পাওয়ার যোগ্য, সমস্ত কিছু এক এক করে জানাবো, একটুও স্কিপ না করে পড়া দেখুন বন্ধুরা। দেখুন, বলা হয়েছে যে কেউ চাইলে ভর্তুকিযুক্ত চাল গম আর কিন্তু নিতে পারবেন না, আর যারা এই সুবিধা বর্তমানেও নিয়ে চলেছেন তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। দেখুন, বলা হয়েছে করোনাকালে প্রচুর সংখ্যক মানুষ যাদের রেশন কার্ড রয়েছে তাদের বিনামূল্যে রেশনের সুবিধা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই ফ্রি রেশন স্কিমের মেয়াদ বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। বর্তমানে এখনও পর্যন্ত যাদের কাছে রেশন কার্ড রয়েছে তারা কিন্তু বিনামূল্যে রেশন পাচ্ছেন। বলা হয়েছে, দেখুন জানা গিয়েছে সরকারের নজরে অনেক অযোগ্য ব্যক্তিরাও বিনামূল্যে রেশনের সুবিধা নিয়ে যাচ্ছেন, তাদের উচিত অতি সত্বর রেশন কার্ড জমা দেওয়া। আর তা যদি আপনারা না করেন সেক্ষেত্রে কিন্তু এদের বিরুদ্ধে কড়া ব্যবস্থাও কিন্তু নেওয়া হতে পারে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তো এবারে আমরা জানবো বর্তমানে আপনারা কারা কারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নয় বা কারা কারা রেশন কার্ড পাবেন না, এবং যদি তারপরেও রেশন নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের সঙ্গে কী হতে পারে। বলা হয়েছে, দেখুন 2015 সালে ফুড সিকিউরিটি আইন অনুযায়ী যদি কোনো কার্ডধারী তার উপার্জন থেকে 100 স্কোয়ার মিটারের বেশি ফ্ল্যাট বা গাড়ি কেনেন তবে তিনি কিন্তু এই পরিষেবা পাবেন না। অর্থাৎ আপনি যদি ফ্ল্যাট বাড়ি কিনে থাকেন বা আপনার যদি 2-হুইলার 4-হুইলার গাড়ি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বিনামূল্যে রেশন পাওয়ার অযোগ্য। বলা হয়েছে, যদি কারো কাছে 2-হুইলার গাড়ি থেকে থাকে অথবা ট্র্যাক্টর থেকে থাকে, তাছাড়া যাদের কাছে অস্ত্রের লাইসেন্স রয়েছে তিনিও কিন্তু বিনামূল্যে রেশন পাওয়ার অযোগ্য। সেই সঙ্গে বলা হয়েছে, যদি কোনো রেশন কার্ডধারী গ্রামে বসবাস করেন এবং তার বাৎসরিক ইনকাম 2 লক্ষ টাকার বেশি, এবং কেউ যদি শহরে বসবাস করেন এবং তার বাৎসরিক ইনকাম যদি 3 লক্ষ টাকার বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু তিনি বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নয়। এছাড়াও আপনাদেরকে জানিয়ে দিই, যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তারাও কিন্তু বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নয়। বলা হয়েছে, দেখুন এই সকল ব্যক্তিদের অবিলম্বে আপনাদের কিন্তু রেশন কার্ডকে জমা দিতে বলা হয়েছে। অর্থাৎ আপনারা যারা যারা বর্তমানে বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নয় তারপরেও নিচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই রেশন কার্ডকে স্যারেন্ডার করতে বলা হয়েছে। মনে রাখবেন বন্ধুরা, কেন্দ্রীয় সরকার কেন এই পদক্ষেপটা নিয়েছে তার কারণ হলো আপনি যদি এই রেশনটা না নেন সেক্ষেত্রে আপনার ভাগের এই রেশনটা কোনো গরিব মানুষ বা দরিদ্র মানুষ কিন্তু পেয়ে যাবেন এবং তিনি কিন্তু খেয়ে পড়ে বাঁচতে পারবেন, সঙ্গে সরকারেরও এর উপর বেশ কিছুটা সাশ্রয় হবে। সেই জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আর বলা হচ্ছে, দেখুন আর যদি তা কেউ না করেন, অর্থাৎ রেশন কার্ড যদি কেউ না জমা দেন সেক্ষেত্রে তাদের কার্ডটাকে কিন্তু বাতিল করা হতে পারে প্রয়োজনে। প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থাও কিন্তু নেওয়া হতে পারে সরকারের তরফ থেকে। জানা গিয়েছে গ্রামীণ এলাকায় যারা আর্থিকভাবে সমৃদ্ধ তারা APL এবং BPL রেশন কার্ড তৈরি করেছেন। সরকার দ্রুততার সঙ্গে কিন্তু তাদের চিহ্নিতকরণের কাজ শুরু করবে এবং পরবর্তী সময়ে যখন কিন্তু সার্ভে হবে সার্ভের পর জানা যাবে যে আপনাদের কাছে রেশন কার্ড রয়েছে, আপনারা বিনামূল্যে রেশন নিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রেশন কার্ডটাকে বন্ধ করে দেওয়া হতে পারে। তো বর্তমানে এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করবেন এবং আপনারা বিনামূল্যে রেশন নেন কিনা সেটাও লিখে জানাবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা।